কারণ বাজারে মাল নিয়ে আসে গ্রাম অঞ্চল থেকে, তারা ওইটা তো পোষায় দেয় কি এই বাবা ব্যস্ত হইব, ওই তেলের দাম বাড়ছে, গাড়িওয়ালার ভাড়াটা বাড়াইছে, এই তো এই মালটা বাড়াই গেছে। চাইলে 3 টাকা 4 টাকা করে বেড়ে গেছে কেজি প্রতি, 9 টাকা 50 পয়সা করে খড়ি ছিল, এখন 10 টাকা 50 পয়সা করে ডিম খরিদ করে আনতে হয়, তা আমরা এখন 44 টাকা হালি ব্যস্ত হয়। ছি পেঁয়াজ কিনছি 44 টাকা, আমরা 50 টাকা বিক্রি করছি যে খুরসা, যে দেশি রসুন আমাদের 80 টাকা কিনে আছে, 90 টাকা বিক্রি করতেছি। একজন দামদার কেজি আন 1 কেজি কম কম কেনা লাগে, সব জিনিসই কিন্তু দাম এখন বেশি, এখন কম কেনা লাগবে, নাহলে তো আমরা বেতনে পুষাইতে পারবো না।